আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম আমি লুবনা আমার চ্যানেল লুবনাকুটির থেকে আই হোপ সবাই ভালো আছে আজ আমরা দেখে নেবো এই টুপিটা পার্ট টু তো সুন্দর এই টুপিটা হচ্ছে সবচাইতে বড়ো সাইজ যেটা সেটা তো আপনারা এটাকে কীভাবে ছোটো করে করে নিতে পারেন সেম একই ডিজাইন উপরের টুকু থাকলে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ চিকন সুতার টুপি অনেক কমফর্ট ফিল হয় ব্যবহারে আবার ইচ্ছে করলে এটাকে যদি খুব ছোট হয়ে যায় ভাজ করলে তো পকেটে রাখতেও সুবিধা হয় তো এভাবে করে ফোল্ড করে কিন্তু খুব ছোট একটা টুপি হয়ে যাবে এই যে ফোল্ড করলে কিন্তু খুবই ছোট একটা টুপি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে এই টুপিটা কত আরামদায়ক হতে পারে তো দেখে নেই এই টুপিটার জন্য আমাদের কী কী লাগছে আমি টুপির ফার্স্ট পার্ট যখন দেখিয়েছি তখনই বলে দিয়েছি আমাদের কী কী লাগছে তারপর আমি এই টিউটোরিয়ালের মধ্যেও বলে দিচ্ছি যে আমাদের কী কী লাগছে এটা হচ্ছে দুই তা সুতা বা তিন তা সুতা সেলাই মেশিনের কাজে লাগে সেই ধরনের সুতা নিয়েও আপনার কাজটা করে নিতে পারেন আর আমি ডাবল করে যেহেতু নিব এই ধরনের একটা বড় কিছুর মধ্যে বেঁচিয়ে নিতে পারেন কনের মধ্যে অথবা সেলাই মেশিনের যেই ববিন থাকে সেটার মধ্যে আপনারা মেশিনের সাহায্যে পেঁচিয়ে নিতে পারেন তো আমি এখানে হুক নিয়ে নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম একটা চিকন হুক এই ধরনের হুক দিয়ে আমি টুপি কাজটা করে নিব তো আর লাগছে এন্টিকাটার চলুন তবে দেরি না করে দেখে নেই এই সুন্দর টুপিটা দ্বিতীয় পার্ট এই যে আমি এ পর্যন্ত করে নিয়েছিলাম ফার্স্ট পার্টে এখন এখান থেকে আমরা সেকেন্ড পার্টে কাজ করব। এখানে আমি তিনটা চেন করে নিয়েছি তিনটা চেনে একটা ডাবল ক্রোসে দেন একটা চেন এক্সট্রা করে নিয়ে নিতে হবে তারপরে একটা ডাবল ক্রোসেট স্কিপ করব নেক্সটে যে ডাবল ক্রোসেট আছে সেখানে আমরা একটা ডাবল ক্রোসেট করে নিব একটা চেন করব একটার ঘরে স্কিপ করবো নেক্সটের ঘরে একটা ডাবল ক্রোসেট করে নিব একটা চেন করব একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নেব একটা চেন একটা ডাবল ক্রোসেট করে সম্পূর্ণ রোডটা আমরা কমপ্লিট করে নেব আর ফার্স্ট রোতে আমরা যেভাবে করেছি এখান থেকে আবার আমি প্রথম রো সেকেন্ড রো করে মার্কিং করে দিচ্ছি তো এটা আমাদের সেকেন্ড পার্টের ফার্স্ট রো একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটের যে ডাবল ক্রোসেট আছে সেখানে আমরা একটা ডাবল ক্রোসেট করে নিব একটা চেন করবো দেন এখান থেকে আবার একটা ঘরে স্কিপ করবো নেক্সটে ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিব একটা চেন করবো একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটে ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিব আমি একইভাবে রো নাম্বার ওয়ানটা কমপ্লিট করে নিয়েছি এই যে ফার্স্টে আমরা যেখান থেকে চারটা চেন করে নিয়েছি তিন নাম্বার যে চেনটা আছে তিন নম্বর চেনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে লক করে নিব রো নাম্বার ওয়ান আমাদের কমপ্লিট এখন রো নাম্বার টু রো নাম্বার টুতে আমরা এখান থেকে তিনটা চেন করে নিয়েছি তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন ফাঁকা ঘর যেটা আছে ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নেব নেক্সটে যে ডাবল ক্রোসেট আছে সেই ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নেব মোট তিনটা ডাবল ক্রোসেট হবে তারপরে একটা চেন করব নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করব একটা চেন করবো নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিব একটা চেন নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট একটা চেন নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট একটা চেন করে নিয়েছি নেক্সট ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নিয়েছি একটা চেন একটা ডাবল ক্রোসেট করে আমি চারবার করে নিব দেন লাস্টে যে একটা চেন করব তারপর আবার ফার্স্টে যেভাবে আমরা করে নিয়েছি তিনটা ডাবল ক্রোসেট এখন আমরা তিনটা ডাবল ক্রোসেট করে নিব তো এইভাবে করে আমাদের করে নিতে হবে সম্পূর্ণ লাইনটা তারপরে একটা চেন করে যে একটা ডাবল ক্রোসেট করেছি এখন এখান থেকে আবার তিনটা ডাবল ক্রোসেট করব তো ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিব ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট একইভাবে আমি এই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব তিনটা ডাবল ক্রোসেট একটা চেন একটা ডাবল ক্রোসেট করে চারবার তারপরে একটা চেন করব আবার প্রথম যেভাবে করেছি সেমে একইভাবে কাজটা কমপ্লিট করে নিব এই যে আমি একইভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিয়েছি তো আমরা রো নাম্বার টু কমপ্লিট করে রো নম্বর থ্রিতে সম্পূর্ণটুকু করে নিয়েছি এখন আমরা সে সেটুকু দেখে নিব যে কীভাবে আমরা রো নম্বর থ্রিটা কমপ্লিট করতে পারি তো এখান থেকে আমরা একটা চেন করে নিয়েছি ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করবো সেখানে কিন্তু তিনটা চেইন করে আমাদের কাজটা শুরু করতে হবে তিনটা চেনে একটা ডাবল ক্রোসেড দেন তিনটা ডাবল ক্রোসেড করে নেব এই যে আমরা এখান থেকে তিনটা ডাবল ক্রোসেড তিনটা ডাবল ক্রোসেড করে নিব দুই তিন আমরা মনে করবো যে এইখান থেকে আমরা এতটুকু জায়গা যেভাবে করবো সেম একইভাবে আমাদের সম্পূর্ণটুকু করে নিতে হবে একটা চেন করে নিয়েছি একটা ডাবল ক্রসেট করছি দেন একটা চেন করবো নেক্সটে যে ডাবল ক্রসেট আছে সেখানে একটা ডাবল ক্রসেট করে নিব একইভাবে আমি দুইবার করে নিচ্ছি এখন এখান থেকে আমাদের তিনটা ডাবল ক্রোসেট করতে হবে তো মাঝে যে ফাঁকা ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোসেট নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট এখন একটা চেন করবো একটা চেন করে নেক্সটে যে ডাবল ক্রোসেট আছে সেই ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নেব একটা চেন করবো দেন ফার্স্টে আমরা যে তিনটা ডাবল ক্রোসেড করে নিয়েছিলাম তিনটা চেন এ তিন নাম্বার যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে লক করে নেব আমি একটা রো আপনাদের প্রথমেটুকু দেখিয়ে দিচ্ছি একটা রো আপনাদের শেষের থেকে দেখে দিয়েছি এতে আপনাদের কাজটা করতে সুবিধে হবে তো এই যে একইভাবে আমি রো নাম্বার থ্রিও কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের রো নাম্বার ফোর রো নাম্বার ফোরে এখান থেকে আমরা তিনটা চেন করে নেব তিনটা চেনে একটা ডাবল ক্রোসেড দেন নেক্সটের যে ডাবল ক্রোসেট আছে দুইটা ডাবল ক্রোসেটে দুইটা ডাবল ক্রোসেট করে নিব মোট তিনটা ডাবল ক্রোসেট হবে দুই তিন তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে একটা চেন করব একটা ডাবল ক্রোসেট করব দেন এই যে ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোসেট তারপর মাঝে যে তিনটা ডাবল ক্রোসেট আছে তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রোসেট করব দুই তিন মাঝে তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে আমরা এ পাশে যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোসেট করব। ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নিব এখন এখান থেকে আমরা একটা চেন করব দেন তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রোসেট করে নিব তো একটা চেন পর্যন্ত আমরা যেভাবে করেছি তিনটা ডাবল ক্রোসেট একটা চেন সাতটা ডাবল ক্রোসেট একটা চেন এইটুকুকে রিপিট করে আমরা সম্পূর্ণ লাইনটা করে নিব রো নাম্বার ফোর তো এই যেখান থেকে আমি তিনটা ডাবল ক্রোসেট করেছি এখন একটা চেন করে আবার সাতটা ডাবল ক্রোসেট করব তারপর একটা চেন করব। একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব রো নাম্বার ফোর কমপ্লিট করে আমি রো নাম্বার ফাইভের প্রায় শেষ পর্যন্ত করে নিয়েছি এখন একটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা কাজটা করে নিতে পারেন এই যে ফার্স্টে আমরা যেখান থেকে কাজটা শুরু করবো সেখানে কিন্তু তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট তিনটা চেন করে নিয়েছি তারপরে নেক্সট এর ডাবল ক্রোসেটে দুটো ডাবল ক্রোসেট তারপরে একটা চেন একটা ডাবল ক্রোসেট একটা চেন তিনটা ডাবল ক্রোসেট একটা চেন একটা ডাবল ক্রোসেট একটা চেন তিনটা ডাবল ক্রোসেট তো এইটা এই এতটুকু জায়গা আমাদের কপি করে সম্পূর্ণটুকু করে নিতে হবে এখন আমরা দেখে নিই যে কীভাবে কাজটা করে নিয়েছি এই যে এখান থেকে আমরা একটা চেন করে নেক্সটে তিনটা ডাবল ক্রোসেট করে নেব এক দুই তিন একইভাবে আমি তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে একটা চেন করবো দেন নেক্সটের যে ডাবল ক্রোসেট আছে এখানে একটা ডাবল ক্রোসেট করে নেবো রো নাম্বার ফাইভটা হবে রো নম্বর থ্রির মতো করে একটা চেন করবো দেন একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটের যে ডাবল ক্রোসেট আছে সেখানে আমরা একটা ডাবল ক্রসেট করে নিব স্কিপ করে নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি তারপরে নেক্সটে আরও একটা ডাবল ক্রোসেট করব নেক্সটে আরও একটা ডাবল ক্রোসেট মোট তিনটা ডাবল ক্রসেট করে নেব এখানে এখান থেকে তিনটা ডাবল ক্রোসেট করার পরে একটা চেন করে একটা ডাবল ক্রোসেট স্কিপ করব নেক্সটের যে ডাবল ক্রসেট আছে সেখানে একটা ডাবল ক্রসেট করে নিব স্কিপ করে নেক্সট ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট দেন একটা চেন করবো ফার্স্টে যে আমরা তিনটা চেন করে নিয়েছিলাম তিন নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে লক করে নেব আমাদের রো নাম্বার ফাইভটা কমপ্লিট এখন এখান থেকে আমরা রো নাম্বার সিক্সটা কমপ্লিট করে নেব রো নাম্বার সিক্স রো নাম্বার সিক্সে আমরা তিনটা চেন করে নিয়েছি তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন এখান থেকে আমরা একটা ডাবল ক্রোসেট একটা চেন করে করে নিব তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট ধরছি একটা চেন করে নিয়েছি এখন একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটের যে ডাবল ক্রোসেট আছে সেখানে একটা ডাবল ক্রোসেট করে নেব রো নাম্বার সিক্স হবে আমাদের রো নাম্বার ওয়ান যেভাবে করেছি সেম একইভাবে যে একটা ফাঁকা ঘর তৈরি হয়েছে একটা চেন করবো নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নিব একটা চেন করব নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট একটা চেন করব একটা ডাবল ক্রোসেট স্কিপ করে নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন নয়তো আপনারা বুঝতে পারবেন না এখন এখান থেকে আমরা এই যে একটা চেন করে নেক্সট ডাবল ক্রোসেট একটা ডাবল ক্রোসেট করে নিয়েছি একটা চেন করব দেন ফার্স্টে আমরা যেভাবে করেছি তিনটা ডাবল ক্রোসেট এখন আমরা এখানে তিনটা ডাবল ক্রোসেট করে নিব তো এইখানে যতটুকু যেভাবে করেছি একইভাবে আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিব আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে বলি এই জন্যে যে আপনারা যেন ইজিলি কাজটা করে নিতে পারেন রো নম্বর সিক্সটা কমপ্লিট করে ফিরে আসছি রো নাম্বার সেভেনে আমি প্রথমেটুকু করে নিয়েছি এখন আমি আপনাদের সাথে সেটুকু শেয়ার করব রো নাম্বার সেভেন রো নাম্বার সেভেনে আমরা ফার্স্টে আমরা যেখানে শুরু করবো সেখানে তিনটা চেন করবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন একটা চেন এক্সট্রা করব তারপরে এখান থেকে আমরা মোট এগারোটা ডাবল ক্রোসেট করব দেন একটা চেন করে আবারও এগারোটা ডাবল ক্রোসেট করে নেব একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নেব রো নাম্বার সেভেন একটা চেন করে নিয়েছি দেন এখান থেকে এর যে ডাবল ক্রোসেট আছে সেখানে একটা ডাবল ক্রোসেট করব। ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেট করব ডাবল ক্রোসেট একটা ডাবল ক্রোসেট এখন আমরা এখান থেকে ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করব ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেট করব এভাবে করে মোট এগারোটা ডাবল ক্রোসেট করে নিব এখন ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেট এই যে এখান থেকে আমরা শুরু করেছি এখন এখানে আমরা স্লিপ স্টিচ করে লক করে নিব পাশ থেকে আমরা দশটা ডাবল ক্রোসেট করে নিয়েছি আর এই পাশে যে তিনটা চেন করে নিয়েছিলাম ফার্স্টে এইখানে একটা মোটা এগারোটা ডাবল ক্রোসেট হয়ে গেছে তো এই যে একইভাবে আমি এগারোটা করে ডাবল ক্রোসেট করব একটা চেইন করব আবার এগারোটা ডাবল ক্রোসেট এভাবে করে আমি রো নাম্বার সেভেনটা কমপ্লিট করে নিব এই যে এখান থেকে আমরা যে রো নাম্বার ওয়ান থেকে রো নাম্বার সেভেন পর্যন্ত যেভাবে করেছি সেম একইভাবে আমরা আরও একটা প্যাটার্ন তৈরি করে নিব তো রো নাম্বার এইট রো নাম্বার এইট হচ্ছে আমাদের রো নাম্বার টু যেভাবে করেছি সেম একইভাবে করে নিতে হবে তিনটা চেন করে তিনটা চেন একটা ডাবল ক্রোসেট ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেট নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি মোট তিনটা ডাবল ক্রোসেট একটা চেন করব দেন একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিব এভাবে করে আমি চারবার করব একটা চেন একটা ডাবল ক্রোসেট করে তারপরে একটা চেন করব দেন আবার ফার্স্টে যেভাবে করেছিলাম তিনটা ডাবল ক্রোসেট একটা চেন একটা ডাবল ক্রোসেট করে চারবার এভাবে করে আমি বারবার করে রো নাম্বার এটা কমপ্লিট করে নিব একটা চেন করব দেন একটা ডাবল ক্রোসেট স্কিপ করবো নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নেব একটা চেন করব নেক্সটে একটা ডাবল ক্রোসেট স্কিপ করে নেক্সটের ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নেব একটা চেন করব একটা ডাবল ক্রোসেট স্কিপ করে নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নেব এখন এই যে আমরা করে নিয়েছি চারবার তো একটা ডাবল ক্রোসেট করে নিয়েছি একটা চেন করে এখন এখান থেকে আমরা ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোসেট করবো নেক্সট ডাবল ক্রোসেটে একটা ডাবল ক্রোসেট করে নিব মোট তিনটা ডাবল ক্রোসেট করে নিতে হবে আর রো নাম্বার এইট করে নিব রো নাম্বার টুয়ের মতো রো নাম্বার নাইন করে নিতে হবে রো নাম্বার থ্রি রো নাম্বার টেন করে নিতে হবে রো নাম্বার ফোর রো নাম্বার এলেভেন করতে হবে রো নাম্বার ফাইভ রো নাম্বার টুয়েলভ রো নাম্বার সিক্স রো নাম্বার থার্টিন রো নাম্বার সেভেন পর্যন্ত করে নিতে হবে এটাকে রিপিট করে আমি আরও একবার প্যাটার্নটা তৈরি করে নিব তো ফিরে আসছি লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি আরও একটা স্টেপ কমপ্লিট করে এই যে একইভাবে আমি আরও একটা স্টেপ করে নিয়েছি এখন এখান থেকে আমাদের কি করে নিতে হবে সেটা দেখে নিচ্ছি এখন এখান থেকে আমরা তিটা ডাবল ক্রোসেটে একটা করে ডাবল ক্রোসেট করবো ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেট করবো মোট দুইশো অষ্টআশিটা ডাবল ক্রোসেট করে নিতে হবে রো নাম্বার ফোরটিন আর রো নম্বর ফিফটিন সেম একইভাবে করে নিতে হবে প্রত্যেকটা ডাবল ক্রোসেটে একটা একটা করে ডাবল ক্রোসেট করে নেব রো নম্বর ফিফটিনে রো নাম্বার ফোরটিন ফিফটিন একইভাবে আমি করে নেব আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজেই কাজটা করে নিতে পারবেন সুতার নামাজের টুপি আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একইভাবে আমি দুইটা রো কমপ্লিট করে নিচ্ছি আমি একইভাবে দুইটা রো কমপ্লিট করে নিয়েছি ডাবল ক্রোসেট করে এই যে এখানে আমি যে ডাবল ক্রোসেট করে দুইটা রো কমপ্লিট করে নিয়েছি তো আপনারা এইভাবে করে ওরা রেখে যেতে পারেন অথবা নিচে একটা ঢেউ একটা ডিজাইন করে নিতে পারেন ঢেউ করে আমার চ্যানেলে অলরেডি একটা টুপি টিউটোরিয়াল আছে চিকন সুতার সেটার মধ্যে ঢেউ ঢেউ ডিজাইনটা দেওয়া আছে আপনারা সেটা দেখে কাজটা করে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে ক্লিক করেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর এখান থেকে আমরা সুতাটাকে বড় রেখে কেটে নিয়েছি আপনারা এভাবে করেও জয়েন করে নিতে পারেন অথবা স্লিপ স্টিচ করে এভাবে করেও জয়েন করে নিতে পারেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এভাবে করে যদি আমরা জয়েন করে নিই সেক্ষেত্রে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় যে কোথায় আমরা জয়েন করে নিয়েছি সেটা দেখা যায় না এখন এই সুতাটাকে ক্রোশের মধ্যে বাজিয়ে এ পাশ থেকে নিয়ে আসতে হবে আবার হোকটাকে এর পাশ থেকে ধরে আমরা সুতাটাকে বাজিয়ে ওই পাশে নিয়ে আসবো তারপর সুতাটাকে ভালো করে সিকিওর করে নিতে হবে যেন সুতাটা খুলে না যায় এই দেখেন এখান থেকে যদি আমরা এইভাবে করে জয়েন করে নিই তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এখান থেকে যে আমরা জয়েন করে নিয়েছি বা সুতাটাকে যে কেটে নিয়েছি বোঝা যাবে না তো এখন আমরা এখান থেকে সুতাটাকে ভালোভাবে র্যাপ করে নিব তৈরি হয়ে গেছে আমার চিকন সুতা নামাজের টুপি আপনারা এইভাবে করে খুব সহজেই নামাজের টুপি তৈরি করে নিতে পারেন চিকুন সুতা দিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ